বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ হাওড়া যাওয়ার আগেই তাকে আটকে দিলেন বিধাননগর কমিশনারেটের পুলিশ। সুকান্ত মজুমদারকে আটকানোর কোনো নোটিশ তারা দেখাতে পারেনি। সুকান্ত মজুমদারের দাবি, তিনি অবশ্যই যাবেন, যদি তাকে গ্রেপ্তার করা হয় তাহলে তাকে গ্রেপ্তার করুক। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে দেবে সেটাই আইন নাকি? তরুণরা এভাবে কি আটকানো যায়? কোনো লিগালি কোনো রাস্তা নেই। এনারা যদি পুলিশ হতেন, আমাদের পেরোলে গেছেন তো, পাবলিক সার্ভেন্ট তো, পাবলিক সার্ভেন্ট পাবলিকের কাজ করবে, ডিজি সার্ভেন্টের মতো কাজ করছেন কেন? উনি অর্ডার দিন, রেস্টেন্ট করেছেন, খুব ভালো কথা, অর্ডার দিন। আইন কি বলছে? 144 তো এখানে কোথায় 144 আছে? এখানে কোনো 144ই নেই। এখানে আটকাবে কেন? কোন রাইডে আটকাবে? যদি 144 থাকে, 144 কে ভায়োলেট করে, তার এগেন্সে প্রসিডিং হবে 188 স্টেপ নিই কেউ গেলে। এখানে কেন আটকাচ্ছে? এবং হাওড়া পুলিশ আটকাচ্ছে না, প্রিয়াঙ্কা দেবদিয়াল দেখে অ্যালাউ করেছে ওখানে যাওয়ার জন্য, হাওড়া পুলিশ অ্যালাউ করেছে, এরা এখানে আটকে দিচ্ছে। তাহলে সুকান্ত মজুমদার কি এখানে হচ্ছে? ও নো রুল, দিদি বলে দিয়েছেন যেটা সেটাই আইন। এনারা তো নিশ্চয়ই আইনের শপথ নিয়ে পুলিশ হয়েছিলেন, ওনার কাছে রুল আছে, অর্ডার দিন আমাদেরকে। এই অর্ডার দিন, যেতে পারবে না আমরা মেনে যাবো। হায়েস্ট ফ্রম দ্য হায়েস্ট অথরিটি অফ দ্য স্টেট একটা অর্ডার দেখাক, যেখান থেকে মাননীয় সুকান্ত মজুমদার এখান থেকে বেরোতে পারবে না, তার অর্ডার আছে। আমাদের ইচ্ছা মতো আইন হবে না। চিফ সেক্রেটারি ফোন করছে, ইজ এটা রুল? একটা ভার্বাল কথার কোনো দাম থেকে উনি আমাকে রিকোয়েস্ট করছেন যে আপনি যেতে পারবেন না। আমি বললাম যে এখন আমি যাবোই, আপনার আইন অনুসারে যা করার আপনি করবেন। উনি বলছে না স্যার যাবেন না। এটা তো চলতে পারে না, আইনের কথায় সমস্ত কিছু কাগজে কলমে হয়, কাগজে কলম ছাড়া আইন চলতে পারে না। এনারা নিজেদের মতো করে আইন তৈরি করছেন, তালিবানদের মতো অবস্থা, আটকে দিন এখানে আটকে দিলেন, দিদিমণি যা বলছেন তাই শুনছেন, কিন্তু কোনো আইন নেই এনাদের কাছে, কোনো কাগজ নেই। আমাকে রিস্টেন্ট করবেন যে উনি, তার তো একটা কাগজ থাকা দরকার, কোনো কাগজের বলে তো ওনারা করতে পারেন। আমি যাব, যা করার করবেন, ওনারা আমাকে অ্যারেস্ট করা হলে অ্যারেস্ট করবেন। অর্ডার দিন না আপনি, আপনার সাথে তো কথা, আপনি তো চার্জে আছেন এখানে, আপনি পালাচ্ছেন কেন? ডিসি সাহেব অর্ডার দিন, অর্ডার অর্ডার বের করুন, আপনি চিফ সেক্রেটারির সাথে কথা বলুন, বলে অর্ডারটা নিয়ে আসা করুন এখানে। উনি তো অর্ডার দিতে বলে দেননি, উনি আমাকে রিকোয়েস্ট করেছেন। আমি রিকোয়েস্টটা কারো রাখতেও পারি নাও রাখতে পারি, সেটা তো আমার অধিকার আছে। উনি যদি অর্ডার দিতেন আমাদেরকে লিখিত যে আপনি আপনার বাড়ি থেকে বেরোতে পারবেন না, আমি ল অ্যাবাইডিং পিপল হিসেবে একদম দারুণ এখানে ওনার কথা শুনে এখানেই থেকে যেতাম, নাহলে আমি যাবো। আপনারা যতবার আটকানোর চেষ্টা করবেন আমি ততবার চেষ্টা করব। আপনারা অ্যারেস্ট করুন আমাকে, যদি কোনো আপনাদের আইন থাকে যেখানে যেতে দেওয়া।